এটা একটা অসম্ভব সুন্দর একটা টপস, আর এই টপসটা আসলে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, দেখতে অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে। আর টপসটা দেখেন, সামনের এখানে আমি একটা চিকন করে পাইপিং লেস লাগিয়ে নিছি, আর পিছনে যে অংশ আছে এখানে আমি কোনো লেস লাগাই নাই, গলাতেও কোনো লেস করি নাই, প্লাস বুকের উপরে যে লেসটা আছে সেটাও করি নাই। আর এটা হচ্ছে একটা সুন্দর পাইবেন একটা লেস, এটার সাথে কালারফুল করে লেসটা লাগিয়ে নিছি, দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। এখানে যে হাতার অংশটা আমি এখানে ইলাস্টিক লাগিয়ে হাতার মাথার এখানেও আমি এই লেস মানে পাইপিনের লেসটা লাগিয়ে দিছি, দেখতে কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর লাগতেছে। তো এই জামাটা আমি কীভাবে কাটিংয়ে সেলাই করেছি সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। টপসটা কাটিং করার জন্য এখানে আমি দোকানে যেভাবে কাপড় ভাঁজ করা থাকে সেম ওইভাবে আছে, এটা হচ্ছে খোলা সাইড, এটা হচ্ছে জোড়া সাইড। তো আমি টপসটা প্রথমে হচ্ছে টপসের যে বডির যে অংশটুকু আছে, টপসের বডির অংশটুকু কেটে নেবা, টপসের বডির অংশটুকু আছে আমার হচ্ছে 8 ইঞ্চি। তো এভাবে আমি কাপড়টা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে আমি হচ্ছে কাপড়টা এভাবে 8 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিয়ে নেব। প্রথমে এভাবে 8 ইঞ্চি পরিমাণে কাপড়টা আমি ভাঁজ দিয়ে নেব, নিয়ে প্রথমে বডির অংশটুকু কেটে নেব। তো যেহেতু আমার 8 ইঞ্চি পরিমাণে কাপড় আছে সেই হিসাবে আমার হচ্ছে 9 ইঞ্চি পরিমাণে কাপড়টা নিতে হবে, যেহেতু সেলাই আমার চলে যাবে এর জন্য হচ্ছে আমি 9 ইঞ্চি পরিমাণে কাপড়টা ভাঁজ দেব। এখানে আমি 9 ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়েছি, এখানেও 9 ইঞ্চি আছে আমার, এদিকেও এভাবে 9 ইঞ্চি আছে। তো আমার বডিটা হচ্ছে, তো এই সরি, এই কাপড়টা আমি এখন কেটে নিব, এই কাপড় অংশটুকু আমি এখন কেটে নিচ্ছি। তো কাপড়টা আমি এভাবে হচ্ছে 4 ভাঁজ করে নিচ্ছি, কারণ আমরা সবসময় জানি যে কোনো কাপড় আমরা 4 ভাঁজে কাটি। তো আমার কাপড়টা টিপে হচ্ছে 36 ইঞ্চি 4 নং 36। তো আমি মানে 40 ইঞ্চি কাপড় নিয়ে নেবো, একটু বেশি, তো 1 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিব। এইভাবে আমি এখন কাপড়টা ভাঁজ দিয়ে নিচ্ছি, কাপড়টা আমি এভাবে ভাঁজ দিয়ে এই অংশটুকু কাপড় আমি কেটে নিব। এই টপসটা দুটো সাইডই সমান করে হবে, তো এটা হচ্ছে জোড়া সাইড আর এটা হচ্ছে খোলা সাইড। আমি এখন কাঁধ লাইনটা কেটে নিব, আর অবশ্যই কাপড়টা সমানভাবে ভাঁজ করে নেবেন। আর এখানে আমি হচ্ছে নৌকো গলাটা দিব, আর আমি নৌকো গলাটা দিব হচ্ছে গলা চওড়া দিব হচ্ছে 3 ইঞ্চি। এভাবে আমি গলা চওড়া দিব 3 ইঞ্চি, আর এদিকে দেব হচ্ছে 3.5 ইঞ্চি, গলা লম্বাটা দিব হচ্ছে আমি 3.5 ইঞ্চি। এখন আমি যেটা করব, এইখান কোণা থেকে শুরু করে এইভাবে আমি হচ্ছে গলাটা দাগ দিয়ে নিব, জাস্ট এভাবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 3.5, এইদিকে নিয়ে নিচ্ছি চওড়া নিচ্ছি 3 ইঞ্চি, আর গলা লম্বা নিচ্ছি 3.5 ইঞ্চি। আর এখন আমি এখান থেকে শুরু করে পুরা কাঁধ লাইনটুকু নিব আমি 6 ইঞ্চি। এখানে আমার কাঁধ লাইন টিকবে 3 ইঞ্চি, কাঁধ লাইন যখন আমি 3 ইঞ্চি টিকাবো, এখানে 3 ইঞ্চি বরাবর এখানে দাগ দিয়ে নিলাম। এখন এখান থেকে আমি হচ্ছে যে বগলের লাইনটা আছে সেই লাইনটা নিয়ে নিব, আর এখানে আমি বগলের লাইনটা নিব হচ্ছে 6 ইঞ্চি পরিমাণে, এটা 6 ইঞ্চি পরিমাণে নিয়ে নিছি, এটা হচ্ছে বগল লাইনটা আমি নিয়ে নিলাম। এখন বগল লাইনের এই সোজা আমি এভাবে দাগটা দিয়ে নেব এই শেপটা করার জন্য। আর এখানে এই শেপটা আপনারা চাইলে আরও সকোনা কোণে দিতে পারেন, আর না হলে আরেকটু নামাই দিতে পারেন। তো এই শেপ অনুযায়ী আমি হচ্ছে কেটে নিচ্ছি। এখন আমি হচ্ছে আমার যেহেতু গলাটার বগল সাইডটা কাটা হয়েছে, আমি এখন বডির যে মাপটা আছে সেই বডির মাপটা দিয়ে নিব। আমার যতটুকু বডি আছে ততটুকু পরিমাণে দিয়ে নেব, আপনারা আপনাদের ইচ্ছা মতো বডির মাপটা দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এটা হলো আমার বডির অরিজিনাল মাপ, আমি এখানে 1 ইঞ্চির বেশি পরিমাণে কাপড়টা নিয়ে নেব। এই তো এখন আমি এখানে কেটে নিচ্ছি, আমার গলাটা কাটা হয়ে গেছে, আর আমি এই গলাতে হচ্ছে এই লেসটা লাগিয়ে নেব, গলাতে যে লেসটা আছে আমি এই গলাতে লেসটা লাগিয়ে নেব। এখন আমি এখান থেকে গলাপটির কাপড়টা বের করে নেব, গলাপটির কাপড়টা কাটা একদমই সহজ, জাস্ট এভাবে শুধু কাপড়ের উপর ফেলে দিয়ে কেটে নিলেই হয়ে যাবে।
আর গলা চওড়াটাও নিজের মতো, যে যতটুকু চওড়া নেবেন ততটুকু করে কেটে নেবেন। আমার উপরের অংশ কাটা হয়ে গেছে, এখন আমি এখান থেকে হচ্ছে নিচের যে অংশটুকু আছে সেই নিচের অংশটুকু কেটে নিব। আর নিচের এই অংশটুকু কাটার জন্য এখান থেকে আমি এভাবে মাপটা ধরব। আমার জামার টোটাল ঝুল দেখবে হচ্ছে 31 ইঞ্চি। তো এভাবে আমি হচ্ছে মাপটা নিয়ে নিব। এখানে আমার আছে 31 ইঞ্চি, আমি নিয়ে নিব হচ্ছে 33 ইঞ্চি, 2 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিব। আমি এখন 33 ইঞ্চি বরাবর এভাবে দাগ দিয়ে নেব। আমার যেহেতু এখানে ডাবল কাপড় লাগবে তাই আমি ডাবল করে ভাঁজ করে নিছি। এখন আমি এখানে এই বরাবর কেটে নিচ্ছি। আর এই কাপড়টার মাথার এখানে এখানেও আমি এই বরাবর কেটে নেব। আমার টসটা কাটিং করা হয়ে গেছে, এখন এই টপসটা আমি দেখাচ্ছি কিভাবে সেটিং করতে হবে। জাস্ট টপসটা আমার এভাবে কুচি করে সেটিং করতে হবে। এভাবে আমি কুচি করে সেটিং করব। এখানে আমার এক টুকরা লেস আছে, এই লেসটা আমি এখানে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিব। এই লেসটা আমি গলাতে লাগিয়ে দিব, আবার এখানেও লাগিয়ে দিব, আর নিচে যা শুধু চাপ সেলাইটা দিয়ে দিব। তো বডির অংশ আর নিচের অংশ আমার কাটা হয়ে গেছে, এখন আমি হাতাটা কেটে নিব। এখন আমি হাতার অংশটা কেটে নিব। এটা তো এরকমভাবে, এটা হচ্ছে খোলা সাইড, এটা হচ্ছে জোড়া সাইড। এভাবে আমি কাপড়টা ভাঁজ দিয়ে নিব। আমার হাতা লম্বা আছে হচ্ছে 15 ইঞ্চি, আমি হচ্ছে 16 ইঞ্চি নিয়ে নিব, সরি 17 ইঞ্চি নিয়ে নিব। হাতে তো আমরা সবসময় ধরো 2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে থাকি। অরিজিনাল হাতা টিকবে হচ্ছে 15 ইঞ্চি, আমি হচ্ছে 2 ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তে নিয়ে নিব, এটা হচ্ছে 16 ইঞ্চি নিয়ে নেব। এখন এই বরাবর আমি হচ্ছে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি হাতাটা কেটে নিব। আমি হাতার কোনো মুহুরিতে কোনো কাটিং করব না, কারণ এখানে আমি যেহেতু ইলাস্টিক লাগাবো এই কারণে আমি হাতার মুহুরিতে কোনো কাটিং করব না। জাস্ট এইটুকু পরিমাণ শুধু আমি কাটিং করে নিব। আর হাতা কীভাবে কাটিং করতে হয় সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই সেটা দেখে নেবেন। তো হাতাটা আমার কাটা হয়ে গেছে, এখানে আমি আর কোনো কাটিং করব না, জাস্ট শুধু এখানে কাপড়টা আমি এভাবে কেটে দেব। যেহেতু আমার টসটা তৈরি করার জন্য এখানে 2 গজ লেস আছে, আমার এখান থেকে যদি কোনো লেস মানে গলা আর বডিতে দেওয়ার পর যদি লেস থাকে তাহলে আমি হাতার মাথায় এখানে লেসটা সেটিং করে দেব। তো এই জামাটা কীভাবে সেলাই করতে সরি টসটা কীভাবে সেলাই করতে হয় আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এখন এটা কিভাবে সেলাই করে সেটা আমি এখন দেখাচ্ছি। আর সেলাই করার জন্য প্রথমে যেটা আমি করে নেব সেটা হচ্ছে গলা পটিটা আছে, গলা পটিটা প্রথমে আমি সেলাই করে নেব। আর এখানে আমি হচ্ছে নৌকো গলা যেটা আছে সেটা ব্যবহার করছি, সেটা সেই গলাটা দিছি আমি এখানে। তো এখন আমি হচ্ছে নৌকো গলার এই প্রথমে যে গলার যে সাইডের অংশটা প্রথমে সেলাই করে নিচ্ছি। একসাথে আমি দুটো গলার অংশই সেলাই করে নেব। তো এই তো আমার দুটো গলার অংশ সেলাই করা হয়ে গেছে, এখন আমি গলার অংশটুকু বডির সাথে অ্যাডজাস্ট করে নেব। আর আমি ভয়েস ওভার করতেছি, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির অনেক শব্দ আসতেছে। আপনারা সবাই যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এভাবে আমি হচ্ছে গলা পটিটা লাগিয়ে নিচ্ছি গলার সাথে। আর গলাটা লাগানোর পরে এভাবে সিজারে মাথা দিয়ে যদি একটু কোনাকানি করে কেটে যদি গলার পাইপ গলাটা বসিয়ে দিই তাহলে অনেক সুন্দর করে সেট হয়ে যাবে। তো এখানে আমি পুরো একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা দিলেও দেখা যাচ্ছে যে হাতে কাজ যখন করব বা হেম করব যে যেটাই বলেন না কেন তাহলে অনেক সুন্দরভাবে কাজটা করা যায়। আর এখানে যেহেতু আমি বক্রম ইউজ করি নাই, আমি বেশিরভাগ সময় বক্রম ইউজ করি না, বক্রমটা খুব কম ইউজ করি, বক্রম পেস্টিংটা বেশিরভাগ সময় কাপড় ইউজ করি।
তো যাই হোক এভাবে আমি দুটো গলার পটি সেলাই করে নিছি। এখন আমি এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই সেলাই করে নিচ্ছি। আর আমার এই নিচের যে অংশটুকু আছে এই অংশটুকু সেলাই করা হয়ে গেছে। এই তো নিচের অংশটুকু আমি এখানে দেখাচ্ছি, নিচের অংশটা সেলাই করার পরে কেমন হয়েছে, অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি হাতাটা হচ্ছে সেলাই করে নিব। আর আমি যেহেতু এখন বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক মেঘ ডাকতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমি এর মধ্যে হচ্ছে ভিডিওটা এডিট করতেছি, মানে ভয়েস ওভার করতেছি, বাইরের অনেক শব্দ আছে। যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি হচ্ছে প্রথমে লেসটা এভাবে, পাইপেন লেসটা প্রথমে এভাবে হচ্ছে হাতার মাথাতে এখানে লাগিয়ে নিচ্ছি, পরবর্তীতে জাস্ট উল্টিয়ে একটা চাপ সেলাই দিলেই হয়ে যাবে। তো এই তো আমার ফাইনালি সেলাই করা হয়ে গেছে। এখন এইভাবে আমি একটা উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে আমার পাইপেন লেসটা লাগানো হয়ে যাবে। এই ধরনের পাইপের লেস দেওয়া কিন্তু আমরা যে কোনো সময় সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। এগুলো বিভিন্ন কালারের পাওয়া যায়, সেগুলো দিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ড্রেসের মানে সৌন্দর্য বাড়ানোর জন্য পাইপিং করে নিতে পারি। তো ফাইনালি এভাবে আমি হচ্ছে একটা হাতা কমপ্লিট করে নিলাম, এভাবে আমি আরও একটি হাতা কমপ্লিট করে নেব। আমার দুটো হাতাতেই পাইপের লেসটা লাগানো হয়ে গেছে। এখন আমি যে চিকন যে রাবারটা আছে রাবারটা লাগাবো। তো এর আগে আমি রাবারটা মাপ দিয়ে দেখতেছিলাম আসলে একরে কতটুকু আমার মাপ লাগবে, টান টান করে ধরে ওটুকু পর্যন্ত আমি এভাবে কেটে নিচ্ছি। তাহলে আর পরবর্তীতে কোনো ঝামেলা হবে না, যতটুকু আমার দরকার আমি সেম ততটুকুই রাবার নিয়ে নিছি এখানে। আর এই রাবারগুলো একটু চিকন, এই ধরনের রাবারগুলো লাগালে বেশি সুন্দর হয়, একটু চওড়া লাগা রাবার লাগালে ভালো হয় না। তো যাই হোক এখন ফাইনালি আমি রাবারটা লাগিয়ে নিব। আর রাবারটা লাগানোর জন্য এখানে আমি 1.5 ইঞ্চির একটু বেশি পরিমাণে এখানে কাপড়টা নিয়ে নিচ্ছি, প্রায় 2 ইঞ্চির মতো এখানে কাপড়টা নিয়ে এইভাবে আমি হচ্ছে সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এই রাবারটা আমি যত টান টান করে নিতে পারবো তাহলে আমার কুচিটা তত সুন্দর আসবে। এইভাবে অনেক জোরে জোরে টান টান করে এভাবে সেলাইটা করে নিতে হবে, তাহলে অনেক সুন্দর একটা শেপ আসবে। কুচিটা হওয়ার পরে আমি এভাবে মাপ দিয়ে দেখতেছিলাম আসলে আমার কুচির ঘেরটা আর নিচের উপরের যে বডির অংশটা সমান আছে কি না, আমার ইনশাল্লাহ সমান আছে। এখন আমি বডির যে উপর অংশ আছে এখানে আমি একটা লেস লাগিয়ে নিচ্ছি, যে পাইপিং লেসটা আছে সেটা লাগিয়ে নিচ্ছি। প্রথমে এভাবে লাগিয়ে নেওয়ার পরে যদি নিচের যে কুচির অংশটা লাগাই তাহলে অনেক সুন্দরভাবে সেটিং হয়ে যায়। আর আপনারা যারা কাজে অনেক অভিজ্ঞ মানে দক্ষ আছেন তারা একসঙ্গে লাগিয়ে নিতে পারেন। তো এখন আমি হচ্ছে যে এখানে যে কুচির সরি পাইপের লেসটার উপরে যে সেলাইটা দিচ্ছি এখন এই লেস বরাবর হচ্ছে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি আমি কুচির অংশটা সেট করার জন্য। আর এই কুচির অংশ সেট করার আগে ভালো করে লক্ষ্য করে নেবেন যে কুচিটা যেন ভাঁজ পুরো অন্যদিকে না যায়, সেই হিসাবে লক্ষ্য রেখে সেলাইটা করে নেবেন। তো এভাবে আমি পুরোটা লাইনে সেলাই করে নিচ্ছি। আমার পুরোটা লাইন যখন সেলাই করা হয়ে গেছে এখানে আমি এখন একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিলে দেখা যাচ্ছে কি এই পাইপেনটা আরও সুন্দর হয়ে বসবে, দেখতে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক এভাবে হচ্ছে পুরোটাতে আমি পাইপেনটা করে নিছি আর দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। মানে কিছু কিছু কাজ করার পরে নিজের প্রতি নিজে একটা উৎসাহ লাগে যে না কাজটা আমি খুব ভালো করে করতে পারছি। এখন যে পিছনের অংশটুকু আছে পিছনের অংশটুকু আমি এই সেমভাবে কমপ্লিট করে নিছি, পিছনের অংশে কোনো পাইপেন দেই নাই, জাস্ট এমনি লাগিয়ে নিছি। তো এখন আমি হচ্ছে কাজ লাইনটা সেলাই করে নিব। আর কাজ লাইনটা সেলাই করার আগে, এর আগে আমি অনেক ভিডিওতে বারবার বলে দিছি শুরুতেই সেলাইয়ের দিকে, শুরুতে এখানে একটু ব্যাগ স্টিক সেলাই দিয়ে নেবেন আর লাস্টের দিকেও দিয়ে নেবেন, তাহলে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই সেলাই করার ক্ষেত্রে অবশ্যই দুটো করে সেলাই দিবেন। এই কিছু কিছু জামার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা করে সেলাই দেওয়া যায়, জামার ক্ষেত্রে তো আমি দেখি না, বিশেষ করে পেটিকোটের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, বাট জামা সালোয়ার এগুলোতে প্রত্যেকটা ক্ষেত্রেই ডাবল করে সেলাই দিতে হয়। তো যাই হোক এভাবে আমি হচ্ছে দুটো কাজ লাইন একসঙ্গে সেলাই করে নিচ্ছি।
দুটো কাজ লাইনে আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে বডি লাইনটা আছে, বডি লাইনটা সেলাই করে নেব। আর বডি লাইনটা যে যার যার অনুপাতে বডি আছে সেই অনুপাতে হচ্ছে সেলাই করে নেবেন। আর এই জামাটা তৈরি করতে আমার টোটাল কাপড় লাগছে হচ্ছে আড়াই গজ কাপড় আর 2 গজ লেস লাগছে আমার এই জামাটা তৈরি করতে। তো আমার বডি লাইনে দুটো করে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি নিচের যে অংশটুকু আছে নিচের অংশটুকু সেলাই করে নিব। তাহলে পরে কোনো হাতা ছোট মানে লুজ হবে আর কোনোটা টাইট হবে এরকম কোনো মানে সম্ভাবনা থাকে না, দুটো হাতা একদম সমান সমান হবে। তো যাই হোক, এখন আমি কেটে নিচ্ছি। আর এখানে এলাস্টিকটা দেখাচ্ছে, অনেক সময় অনেকে কাপড় বেশি রেখে নেয়, অনেকে কম রেখে নেয়। আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে সেলাইটা করে নিচ্ছি। প্রথমে এখানে আমি একটু বেশি করে সেলাই দিয়ে নিচ্ছি, তা না হলে টান টান করতে গেলে সেলাইটা খুলে আসবে। তো ফাইনালি এখন আমার বারবার এটা আমার খুলে আসতেছিল, তো এটা একটু প্রথমে টান টান করে এভাবে ধরে সেলাইটা করে নেবেন। তারপরে যতটা টান টান করলে আসলে কুচি কুচি হবে ততটাই টান টান করে সেলাইটা করে নেবেন। আর এই ক্ষেত্রে মোটা রাবার লাগাইলে মানে রাবার বা ইলাস্টিক যেটা বলেন লাগাইলে ভালো লাগে না, এর জন্য সবসময় চিকন ইলাস্টিকটা ব্যবহার করবেন আপনারা, তাহলে দেখবেন সেলাইটা অনেক সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। তো ফাইনালি আমার একটা হাতা কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমি আরও একটা হাতা কমপ্লিট করে নিব। আমার দুটো হাতায় ইলাস্টিক লাগানো হয়ে গেছে। এখন আমি হাতার যে মুহুরিটা আছে মুহুরিটা সেলাই করে নেব। ও সরি, এর আগে আমি হচ্ছে উপরে যে কুচিটা আছে কাদের এখানে কয়েকটা কুচি দেব, আমি সেই কুচিগুলা দিয়ে নিচ্ছি। আর এই ধরনের টপসের হাতাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আমি 5-6টা কুচি দিয়ে নিচ্ছি, বেশি কুচি দেই না। এখানে দুটো হাতাতে এরকম 5-6টা করে কুচি দিয়ে নেব আমি। আর কুচিটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি হচ্ছে হাতার মুহুরিটা সেলাই করে নেব। এই যে দেখতে পাচ্ছেন কুচিটা দেওয়া হয়ে গেছে, আমি দুটো হাতাতে একসঙ্গে কুচি করে নিছি। এখন আমি দুটো হাতাতে একসাথে হাতার মুহুরিটা সেলাই করে নেব। মুহুরিটা আপনারা আপনাদের যতটা দরকার ততটা হিসাবে হচ্ছে সেলাই করে নেবেন মুহুরি। অনেকের হাতের মুহুরি একটু বেশি থাকে, অনেকের কম থাকে, সেই অনুপাতে হচ্ছে সেলাইটা করে নেবেন। আর এখানেও সেলাইটা অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন, তাহলে পরে সেলাইটা অনেকটা হেভি হবে। আমার দুটো হাতা সেলাই হয়ে গেছে। এখন আমি হচ্ছে একটা হাতা এভাবে হচ্ছে লাগিয়ে নিচ্ছি প্রথমে জামার সাথে। আর হাতা লাগানোর ক্ষেত্রে জামার উপরে যে কাঁধ লাইনটা আছে ওখান থেকে হাতার যে কাঁধের যে উপরের অংশটা ওখান থেকে আমরা সেলাইটা শুরু করে দিব। এরপরে আমরা বগলের যে সেলাইয়ের অংশটুকু আছে বগল লাইন থেকে বডি লাইন এখানে পর্যন্ত সেলাইগুলো মাপ দিয়ে দেখে এভাবে ধরে টান টান করে তারপর সেলাই করব, তাহলে দেখবেন সেলাইটা অনেক সুন্দর আসবে। তো এভাবে আমি হচ্ছে পুরোটা হাতা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। আর এখানেও আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। আসলে কিছু কিছু জিনিস বলে বোঝানোর থেকে দেখে করলে পরে দেখাচ্ছে ওই জিনিসটা কাজটা অনেকটা ভালো হয়, সেই হিসেবে নিজে একটু মানে দেখে কাজটা শিখে নেবেন, অবশ্যই সেটা আপনার কাজে আসবে। আর আসলে সেলাই কাজ অনেক বেশি কঠিন না, ধৈর্য সহকারে কাজটা করতে হবে, তাহলে যে কোনো কাজই খুব সহজ হয়ে যাবে। তো যাই হোক, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হচ্ছে দুটো করে সেলাই দিয়ে নিছি। তো আমার হাতাটা সেলাই করা হয়ে গেছে। সেমভাবে আমি আরও একটা হাতা কমপ্লিট করে নেব, কারণ একটা হাতা দেখানোর পর আর একটা হাতা দেখানোর আসলে কোনো দরকার আসে না, তাই আমি একটা হাতায় দেখিয়ে দিছি। তো এই তো ফাইনালি আমার ড্রেসটা, সত্যি ড্রেসটা আমার কাছে অসাধারণ লাগছে, আমার খুব ভালো লাগছে। আমি যে জিনিসটা সুন্দর করে কাজ মানে শেষ করতে পারি সেই জিনিসটার প্রতি আমার খুব একটা আনন্দ লাগে, সে যে কোনোই কাজই হোক, যে না এই কাজটা আমি করতে পারছি, তো আমার খুব ভালো লাগে তখন। তেমনই এই ড্রেসটা আমি জাস্ট একবার দেখছি, আমাকে যখন যে তৈরি করতে দিছে শুধু আমাকে একবার দেখাইছে। তো এখন আমি গলায় হাতে কাজটা করা শেষ হয়ে গেছে, আমার ড্রেসটাও ফাইনালি তৈরি হয়ে গেছে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। প্রথমে আমি এইভাবে একটা ভাঁজ দিয়ে তারপরে আরও একটা ভাঁজ দিয়ে নিয়েছি, যেহেতু এটা একটা টপস ছিল। আর এটা দেখা যাচ্ছে যে 17-18 বছরের মেয়েদের এই টপসটা, হাঁটু পর্যন্ত টপস, জিন্সের সাথে পরার যে কিছু টপসগুলো আছে বা ল্যাগিংস জ্যাগিংস যেটার সাথেই পরেন না কেন এই টপসটা। আর এখানে টপসের নিচে যেহেতু অনেক বেশি চওড়া সেলাই থাকে না, সেই হিসাবে হচ্ছে আমি একটু হালকা করে 1 ইঞ্চিরও একটু কম পরিমাণে চওড়া করে সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি পুরোটা লাইন নিচের অংশটা সেলাই করে নেব। তো ফাইনালি আমার নিচের অংশের ঘেরটুকু সেলাই করা হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দেবো যে নিচের সেলাইটা আসলে কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নিচের সেলাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একই মাপের সেলাইটা হয়ে আসছে। তো এখন আমি হচ্ছে হাতাটা লাগিয়ে নিব, আর হাতাতে এখানে আমি একটু লেস লাগিয়ে নেব, তাহলে দেখতে একটু ভালো লাগবে। হ্যাঁ, প্রথমে আমি লেসটা এভাবে একটু সেলাই করে লাগিয়ে নেব, তারপরে হচ্ছে আমি এটা উল্টে একটা চাপ সেলাই দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই লেসগুলোর ক্ষেত্রে দেখাচ্ছে আমি এখানে কোনো মুড়ি মারি নাই। অনেক সময় দেখাচ্ছে হাতে মুড়ি সেলাই করার পরে লেসটা লাগায়, তো আমি এখানে সরাসরি লেসটের কাপড়ের সঙ্গে লেসটা অ্যাডজাস্ট করে লাগিয়ে দিচ্ছি, এখানে কোনো আগে এক্সট্রা করে সেলাই দিয়ে নিয়ে নেই। তো এখানে আমার ফাইনালি পুরোটা হাতাতে লেসটা লাগানো হয়ে গেছে। এখন জাস্ট এভাবে উল্টিয়ে একটা চাপ সেলাই দিলেই আমার হয়ে যাবে, এখানে আর দ্বিতীয় কোনো কষ্ট করতে হবে না। তো এভাবে আমি হচ্ছে পুরোটা লাইনেই হচ্ছে সেলাই চাপ সেলাইটা দিয়ে নিব, দুটো হাতাতে, একটা হাতা না। আর যেহেতু আমি হাতার মাথাতে এখানে ইলাস্টিক লাগাবো, তো ফাইনালি আমার হাতাগুলো কমপ্লিট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দুটো হাতায় অনেক সুন্দর লাগতেছে পাইপিং করার পরে। তো এখন আমি ইলাস্টিকটা আছে এখানে, চিকন যে ইলাস্টিকটা আছে চিকন ইলাস্টিকটা আমি ব্যবহার করেছি। তো এখন আমি ইলাস্টিকটা টান টান করে দেখতেছি আসলে কতটুকু লাগালে ভালো হবে, ওই পরিমাপে আমি কেটে নিব। এখন ইলাস্টিকটা কাটার পরে দেখা যাচ্ছে কি কাটলে পরে একটা সুবিধা হয় কি, তাহলে